দেখো এগুলো ব্রাশ দিয়ে না করলে বেলচা লাগবে। ওই দেখো কোনারগুলো ওঠে না, ওইগুলো যদি ব্রাশ না হয় না খুব টাফ ব্যাপার ওঠানো। আমাকে বলা এটাকে নিজে করা ভালো, আমি কত ভালো পারি। ওটা বললে হবে না, এই জায়গা বসলে আমি উঠতে পারছি না। হ্যাঁ একটু চাপা হয়ে গেছে, জায়গাটা জায়গা পাচ্ছি না না, যতই সরু মানুষ হই না কেন। কি একটা দিয়ে কম জিনিসটাও নিয়ে যাব না, এটাও যার দেওয়া, রাজস্থান থেকে একজন এনে দিয়েছিল, তা মানে এখানে না একদমই আলো নেই, কম আলো, আলো নেই মানে আলো আগে ছিল, আলো তো খোলা হয়ে গেছে, যার ফলে একটা আলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে আমার। আবার রাত্রে এই বাসন কোসনগুলো না মানে জমিয়ে রাখলেও না ধুয়ে রাখলে ঠিক হয় না আর কি, পরিষ্কার না করে রাখলে দেখি না যতই সকালবেলা করুক না কেন ওরকমভাবে এটু কাটা ধরা খুব বাজে ব্যাপার লাগে, সেই জন্য সমস্ত কিছু এরকম জল ধোয়া টাইপের করে রাখি যাতে অন্তত ধরতে ঘেন না না লাগে গাড়ি স্বাভাবিক কিছু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নান্দাল ব্লগ। আমি তোমাদের সাথে আছি মধুরিমা, আজকে আবার চলে এসেছি একটা নতুন নতুন ব্লগ নিয়ে, মানে নতুন নতুন মানে কি আমার নতুন মানে এখন বুঝতেই পারছ, এই শুধু ঝাড়া পোছা সাজানো গোছানো ঝাড় দেওয়া সাফ সাফাই, এছাড়া আমার আর কিছু নেই। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আবারও সাফাই দিয়ে, সাথে থেকো। তো দেখো এর আগেও তোমরা দেখেছো আমাকে, এটা এখানে তোলা হয়েছে এই ল্যাপটপ ডেস্কটা নাম হয়েছে স্পেশালি, এখানে আমি যে শুকোতে দিয়েছিলাম এটা এরকম নয় অ্যাকচুয়ালি এরকম, এটা তোমার আমি ফার্নিচার পড়া সব টুরে দেখিয়ে দেবো। হ্যাঁ এখন আপাতত ওরকমভাবে আর কিছু দেখাচ্ছি না, তো এইগুলো আবার প্যাক করে নেওয়া হয়েছে আর মানে নেওয়া হয়েছে না আনা হয়েছে। এই একটা ট্রলি, মেন বড় ট্রলি যেটা তোমাদের আগে বলেছিলাম, এটা সেকেন্ড ট্রলি আছে, এটা আর একটা ট্রলি আছে, তিনটে ট্রলি ভর্তি যতগুলো সম্ভব দেখা যাচ্ছে, দেখি কতটুকু কি পারি। আর ওদিকে নিচের তো এগুলো হচ্ছে সুপ্রিয় আবার মানে চা করেও আনা হয়েছে কিন্তু বিস্কিটটা আনা হয়নি, সুপ্রিয় আবার স্পেন্সারে গেল পাশেই। আর এদিকে রান্নাঘরের নিচেরটা কালকে সাফসাফের জন্য দেখানো হয়নি, অনেকটাই পরিষ্কার হয়েছে যা অবস্থা করে রেখেছিলো। আর এখন এই যে ওপরগুলো সব খুলে 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 এই জায়গাগুলো সব মোছা হচ্ছে, দিদিও হেল্প করছে, তো সেই ক্ষেত্রে মানে ভীষণ খারাপ অবস্থা, অনেক মানে ভেতর থেকে না একটা বিড়ি পর্যন্ত আমি উদ্ধার করেছি, যাই হোক কার খাওয়া ছিল বলতে পারবো না, নিশ্চয়ই কোনো মিস্ত্রি দাদা থেকে খাওয়া হবে বা কোনো ভাইয়ের। তো যাই হোক না কেন আমার পরিষ্কার করতে ঝুড়ি পরিষ্কার করতে গিয়ে এই যে এই যে ঝুড়িটা এখান থেকে বেরোবো, এই ঝুড়ির মধ্যে ছিল এটা অ্যাকচুয়ালি আলু পেঁয়াজ এসব থাকে, এটা একটু একদম মোছা হয়েছে, সিঁড়ি জাস্ট মুছে যাচ্ছে, একটু শুকিয়ে যাক তারপরে আবার ঢোকানো হবে। তো এই গ্রানাইটগুলো এখনও বাকি আছে, কিছু কিছু মোছা এখনও বাকি রয়েছে, আর এইগুলো এখান থেকে সরিয়ে সরিয়ে নিয়ে এইসব পাফা মোছার ক্ষেত্রে না এখন লাগছে, কারণ আমরা এখনও কোনো এই জায়গাটা পরে এই যে ইয়ে লাগবে বলে পরে রেখেছে প্লাস্টিকগুলো, তো এইগুলো মানে ঢুকতে গিয়ে বেরোতে গিয়ে ঘরে ঢুকতে গিয়ে সব জায়গায় লাগছে, কারণ না খুব নোংরা, দাঁড়াও এখানে এটা পেতে দিই, কেন না আমাদের এখন একটাও কোনো রানার রাগ কিছু ইয়ে করা হয়নি। আর ওদিকে একটু এলো নাকি দেখি গেল না আসেনি এখনও, তো চলো ভেতরে যাওয়া যাক, সব কিছু মানে কিছু ইয়ে করা হয়নি তো সমস্ত কিছু আগে গুছিয়ে নি বুঝলে, এটা না গোছাতে গোছাতে তারপরে আবার শুকনো শুরু করে দেবে আর কি। হোম মানে ফার্নিচার নতুন এলো, এখনও তো অনেক অনেক সব কিছু হয়নি, কার্টেন্স পর্যন্ত দেখো ফাঁকা রয়েছে, এগুলো সব সাফাই হয়েছে কিন্তু সব কিছু হয়নি আর কি, ওয়ালপেপার পুরো হলো আর কি, টোটালটাই আমি দেখিয়ে দেবো, ওয়ালপেপারের কাজ শেষ হয়েছে তোমাদেরকে বলেছিলাম, বাট কী হলো আর কি সেভাবে তো দেখাইনি, তো হোম ট্যুরের মধ্যে তোমরা তোমাদের যদি রিকোয়েস্ট থাকে এটা তো নিশ্চয়ই আমি দেখিয়ে দেবো, রিকোয়েস্ট না থাকলেও দেখিয়ে দেবো অবভিয়াসলি, তো অসুবিধা নেই, স্টে টিউনড। আপাতত আমি এখন পরিষ্কার করি বুঝলে, মানে এগুলো ঠোকাই, এগুলো সব মুছে মুছে ঢোকাতে হবে, কালকে তো তোমরা দেখতেই পেয়েছো, কালকে তো না কবে বললাম
দু আগের দিন, যাই হোক মোটামুটি প্রতিদিন চলছে, আমার মনে থাকছে না। এইখানে ব্লাউজগুলো আপাতত রেখেছিলাম, এখানে রেখেছিলাম, ওখানে কিছু বিয়ের বেনারসি জারদুসি ধরনের ওয়ার্ক রেখেছিলাম, আর এগুলো এখানে কার্টেন্স রয়েছে, এই স্কিপার থেকে যেগুলো দিচ্ছিলো ওখানে কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে, সব ঢোকানো হয়নি। যাই হোক এখন আমি কিছু কিছু করে সেট করি, হ্যাঁ তো কাজ শুরু করি, নইলে শেষ করতে পারবো না আবার। আর মেয়েকে ওখানে সূর্য উপরে মাম সরে এসো, আর মেয়ে আগে এ বাবা ওই নোংরা ন্যাকড়াটা গায়ে জড়িয়ে ওনা করেছে ওকে, আর আমি কি বলবো দিদি, এখানে একটা মোছার জন্য নোংরা ন্যাকড়া ওরা কিছু ইউজ করছিল, সেটা গায়ে ফায়ে জড়িয়ে বসে আছে, কি বলবো। আর দিদি এখন বসার জায়গা না পেয়ে ওই টিভির রাখার জায়গায় বসছে, বসার জায়গা নেই তো, সোফা টোফা নেই, থানা হয়নি তো। আর এদিকে হচ্ছে আমার, এদিকে আমার খাবারটা তো আমি খেয়ে নিই তাহলে। এই যে আমাদের চায়ের সমস্ত ফ্লাস্ক ফ্লাস্ক আনা হয়েছিল এগুলো শেষ হয়েছে, এবং নিচে যারা মানে নিউ টাউন থেকে এসেছিলো আর কি, নিউ টাউন থেকে এসে ওরা ইয়ে করছিল মানে নিউ টাউন থেকে এসে ওটা লাগিয়ে গেল, তো তাদের জন্য চা বিস্কিট দিতে পারলাম, তার মধ্যে আসতে পেরেছি এটাই অনেক। তার মধ্যে আবার বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, এই হচ্ছে বিষয়। যাই হোক না কেন, আমার জন্য আর দিদি আমার দুজনেরই হচ্ছে চকো মাফিন, তো ঠিক আছে। বাবা আপাতত খানিক কাজ হলো, যতটা করা গেলো মধ্যে কি ঢুকলো আবার দেখো, একে তো চোখ নিয়ে ভুলেছি, তারপর যদি আবার শুরু হয় আর এক কাণ্ড। বাবা তো হলো বিশ্রী অবস্থা, বিধ্বস্ত অবস্থা, হাতের মধ্যে টাওয়াল দেখো কী অবস্থা। আমি আমার প্যাকেট কেক খাওয়া হয়নি এখনো, সিংহাসনটা পরে দেখাবো, আপাতত বেরোচ্ছি, বাড়ি গিয়ে কথা হচ্ছে, স্টে টিউনড। জায়গাগুলো এগুলো সবগুলো সেট করে রাখা, মায়া পড়ে যায়, এটা হচ্ছে মেন বিষয়। আর আমি আবার যেখানে থাকবো সেইখানে যে শেষ পর্যন্ত যে মোমেন্টটা আমি থাকবো সেখানে আমি একটু নোংরা হতে দিতে চাই না, এটা আমার নীতিতে বাধে বরাবরই, তো এরকম মানসিকতা কখনোই নয়। আমি এতদিন ধরে যে জায়গাটা এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো আজকে আমি চলে যাবো বলে ওই মানে কোনোরকমভাবে ডাস্টিং করছি না, কিছু করছি না, নোংরা করে রেখে দিলাম, এই যে অ্যাকোয়াগার্ড ইয়ে করে দিয়ে গেছে, সার্ভিস করে দিয়ে গেছে, তো সার্ভিস করে দেওয়ার ফলে দিদিকে বললাম কিন্তু যে ভালো করে আয়োডিনগুলো তো ছড়িয়ে ছিটিয়ে যায়, মুছলো দিদি মুছলো, কিন্তু দিদি কিন্তু এইগুলো খেয়াল করেনি যে এই মানে উইন্ডোর এই জায়গাটা আর কি, এখানে কিন্তু এই আয়োডিনগুলো রয়েছে, দেখো এই দেখো, ঠিক আছে টানলে মুছে গেল, এইসব আমারই চোখে পড়বে, তো এই সমস্ত কিছু দেখে শুনে লাস্টে গিয়ে আমার শোয়া হয়। মানে ঘরে বাইরে বহুত কাজ বলেছি না সামলাতে হবে, এই যে যেমন এগুলো মেশিনে কাঁচা হয়েছে, হাতে কাঁচাও কিছু হয়েছে, তো দিদি মোটামুটি যা পারে ভাজ করে রেখে যায়, খুব একটা খারাপ ভাজ করে তা নয়, কোনো কোনোটা আমার মনে হয় মানে আরও বেটার করা যেতে পারে, আমি একটু খুঁতখুঁতে আছি, তোমরা তো এতদিন বুঝেই গেছো, এটা আবার নতুন করে কিছু বলার নেই। আর আমার মেয়ে দেখো একটা বই খাতা যদি কিছু থাকে মানে ওর জন্যে আর কি বলবো, আর বই খাতা এখন কিনছি না, ওইবার আগে শিফট করি তারপরে দেখা যাবে, এখন কিছু নেই, ওই ওর ওখানে কোয়ালা শুয়ে রয়েছে ওইখানে, ওইভাবে জামা টামাগুলো যেভাবে খুলে কোনোরকমভাবে নিয়ে যাওয়া হয়েছিলো রেডি করে, এইবার এই জিনিসগুলো সব কাঁচা, আপাতত ওয়ার্ড্রবে ঢোকাতে হবে, ওয়ার্ড্রব খালি করতে হবে, কারণ মুভার্স প্যাকার্সকে বলা হয়েছে ওরা দুটো ইয়েতে মানে কয় শিফটে একদিনে কাজ করবে, কিন্তু একদিনে হবে না, ব্যাপারটা হয়তো এক সপ্তাহ ডিলে হতে পারে, মাঝখানে যেহেতু আমাদের পুজো রয়েছে তো এগুলোকে গোছাতে হবে, আর ওটা ওয়ার্ড্রবটা ফাঁকা করতে হবে, এটা হচ্ছে মেন চিন্তার বিষয়, ওয়ার্ড্রব বা বেড মানে এভরিথিং সব জায়গায় ভরা জিনিস। এখানে না একদমই আলো নেই, খুব কম আলো,
আলো নেই মানে আলো আগে ছিল, আলো তো খোলা হয়ে গেছে, তারপর একটা আলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে। আমার আবার রাত্রে এই বাসন কোসনগুলো না মানে জমিয়ে রাখলেও না ধুয়ে রাখলে ঠিক হয় না আর কি, একটু পরিষ্কার না করে রাখলে দেখি মানে যদি সকালবেলা করুক না কেন ওরকমভাবে এঁটো কাটা ধরা খুব বাজে রাখার লাগে, সেই জন্য সমস্ত কিছু এরকম জল ধোয়া টাইপের করে রাখি যাতে অন্তত ধরতে ঘেন্না না লাগে জল। তো এইগুলো চা খাওয়ার জন্য আলাদা রেখেছিল, আমাদের বেরোনোর জন্য এটা লাগেনি, ওই সমস্ত কিছুই মুছে তারপরে শুকিয়ে গেলে তবে ঠিক করবো। এখানে এটাতে দাগ না হয়ে যায় তার জন্য এগুলো রাখি, যদিও এখন সবই আমি মেনটেন করছি এটা ঠিকই, কিন্তু মেন বিষয় যেটা সেটা হচ্ছে আমাকে দুদিনের মধ্যেই এই জায়গাটাকে প্যাক করতে হবে এবং নতুন মানে জায়গায় আমার মনটাকে মনোনিবেশ করতে হবে। কিন্তু তাই বলে আমি এই জায়গাটাকে নিশ্চয় নোংরা করে চলে যাবো না, এটা মানে এথিক্সে বাদে না একটা নীতিতে বাদে। আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে পারো, যদি কিছু করা থাকে জানা থাকে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে প্লিজ মধুরিমাস ডিজিটাল ডায়েরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো, করবেন। আর যারা অলরেডি আমার সাথে আছো, পাশে আছো, আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এভাবেই পাশে থাকার জন্য, এভাবেই সাথে থাকার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থাকবে, লাভ ইউ অল, গুড নাইট।